এটা বন্যহস্তীৰ মৃত্যুৰ পাছতে গা লৰিল বন বিভাগৰ। এসপ্তাহে চিৎকাৰ কৰি মৃত্যু হ'ল এটা আঘাতপ্ৰাপ্ত হাতী। বৰহমপুৰৰ এক নং শিলফাটাত সংঘটিত হৈছে এই ঘটনা। আগফালৰ বাও ভৰিত আঘাত পাইছিল দঁতাল হাতীটোৱে। এসপ্তাহে যন্ত্ৰণাত ছটফটাই আছিল হাতীটোৱে। লেঙেৰিয়াই লেঙেৰিয়াই খোজকাঢ়ি ফুৰিছিল অসহায় হাতীটোৱে। কিন্তু কোনো খা খবৰ নাছিল নিৰ্লিপ্ত বন বিভাগৰ। হাতীটোৰ মৃত্যুৰ পিছতহে এতিয়া তৎপৰ হৈ পৰিছে বন বিভাগ। হাতীটোৰ মৃতদেহ মৰণোত্তৰ পৰীক্ষা কৰিয়ে বিভাগে দায়িত্ব সামৰিলে। সময়ে সময়ে প্ৰকাশ পাই আহিছে বন বিভাগৰ অকমন্যতাৰ অন্যতম এটা উদাহৰণ হ'ল ঢিঙৰ বাঘটো। 26 দিনৰ বন বিভাগে কৰায়ত্ব কৰিব নোৱাৰিলে বাঘটোক, যাৰ ফলত শংকাৰে এতিয়া দিন পাৰ কৰিবলগীয়া হৈছে স্থানীয় লোকে। বাহিৰৰ পৰা বিশেষজ্ঞ আনিও সফল হোৱা নাই বন বিভাগ। আৰু এয়া এটা হাতীয়ে চিৎকাৰ কৰি থকাৰ পিছতো বন বিভাগৰ গা নলৰি মৃত্যু হোৱাৰ পিছত বন বিভাগ আহি উপস্থিত হ'ল, মৰণোত্তৰ পৰীক্ষা কৰা হ'ল। হাতী দেখাটো এসপ্তাহ গাঁৱৰ ৰাইজে দেখিছে, কিন্তু মই মানে ধৰি লওক মইতো এইফালে বেছি নাহোঁ যে। তাৰপিছত যোৱাকালি মই পথাৰত আহোঁতে কিন্তু আমাৰ এইটো ছাইডত মানে চিঞৰ বাখৰ কৰি থকাটো দেখিছোঁ। এতিয়া দেখাটো হেৰি দেখিছোঁ, অলপ ফুলি থকাটো এনেই কি বুলি কয় হাতীটোক, ইয়াত লেঙেৰা হাতী বুলি কয়? লেঙেৰা হাতী বুলিয়ে কয়। তাতে এইটো এটা প্ৰাপ্তবয়স্ক হাতী হয়। আৰু ওচৰৰ জেগাখিনি চাই পেলাই আমি মানে অনুমান কৰিছোঁ যে হয়তো ইনফাইটিং হ'ব পাৰে তেনেকুৱা, কাৰণ এইখিনি এৰিয়াত আপোনাৰ হাতী যাক নৰ্মেলি আমি পাওঁ মানে ডিউটিতে হওক বা আমি বিভিন্ন ক্ষেত্ৰত আমি দেখা পাইছোঁ যাক হাতী ইফাল ইফালকৈ মানে কৰিডৰ টাইপে হৈ যায় অহা যোৱা কৰে। তো আমি অনুমান কৰিছোঁ একজেক্টলি যেতিয়া পষ্টমৰ্টেম হ'ব ডাক্তৰে চাব তেতিয়া ভালকৈ গম পোৱা যাব, কিন্তু এইটো মুহূৰ্তত আমি অনুমান কৰিছোঁ যে তেনেকুৱা এটা কেছ হ'ব পাৰে। আৰু ইফালে 25টা দিন পাৰ হ'ল, আজি পৰ্যন্ত বন বিভাগে কিন্তু ধৰিব নোৱাৰিলে ঢিঙত উপদ্ৰৱ চলাই অহা বনৰজাক। বন বিভাগে পতা পিঞ্জৰাকো কেৰেপ নকৰি পিটপিটাই ঘূৰি ফুৰিছে এতিয়া বনৰজা। এতিয়া ভয় সংশয়ৰ মাজেৰে দিন কটাবলগীয়া হৈছে ঢিংবাসী ৰাইজে। আমো নাই ফৰ্মুটিও হেৰাল। 25 দিন পাৰ হৈ যোৱাৰ পাছতো বাঘ ধৰিব নোৱাৰি ঢিঙৰ পৰা অন্তধান বন বিভাগৰ দল। নাই মানে নাই, বাঘে আতংকৰ সৃষ্টি কৰাৰ ঢিঙত ছাঁটোকে দেখিবলৈ নোপোৱা হ'ল বন বিভাগৰ। নাই, বন বিভাগৰ কোনো লোকক এতিয়া ইয়াত দেখা যোৱা নাই। এতিয়া সিহঁতৰ অফিচত গৈছে নে ক'ৰবাত গৈছে, কিন্তু আমাৰ আঠগাঁৱৰ এইপিনে দেখা নাই। 3 জুলাইত জুৰিয়াৰ জেঙনিত বনৰজাৰ প্ৰথম দৰ্শনৰ পাছতে দলে বলে ঘটনাস্থলীত উপস্থিত হৈছিল বন বিভাগৰ দল। তাৰ পাছত বাঘ ধৰিবলৈ দেধাৰ পৰিকল্পনা বন বিভাগৰ। ভাগে ভাগে গুৱাহাটী, শ্বিলং আৰু পশ্চিমবংগৰ সুন্দৰবনৰ পৰা আহিল বিশেষজ্ঞৰ দল। প্ৰথমে বনৰজাক সংজ্ঞাহীন কৰাৰ চেষ্টা কৰিলে সকলোৱে, পাছে বন বিভাগৰ বেজীৰ খোচে সংজ্ঞাহীন কৰিব নোৱাৰিলে বনৰজাক। বেজীৰ খোজ খোৱাৰ পাছত জেঙনিৰ পৰা দুমদুমীয়া হৈ আঠগাঁও পালেগৈ বনৰজা। তাৰ পাছত 2টা পিঞ্জৰা আনিলে বন বিভাগে। বন বিভাগে পতা পিঞ্জৰাকো কেৰেপ নকৰি ঢিঙত পিটপিটাই ফুৰিলে বনৰজাই। লাভৰ মূৰত দুৱাৰ জোপাই ঘৰতে সোমাই থাকিব লগা পৰিস্থিতি হ'ল বৃহত্তৰ ঢিং অঞ্চলত। তেতিয়াই আন এক উদ্ভাৱন কৰিলে বন বিভাগে। বাঘ ধৰিবলৈ ঢিঙলৈ আনিলে এখন বিশাল জাল। সেই জালেৰে ঢিঙৰ 2 কিলোমিটাৰ অঞ্চল ঘেৰি খাপ পিটি থাকিল বন বিভাগৰ দল। এইবাৰ জালত পৰিল বনৰজা। অৱশ্যে জাল ফালি ওলায়ো গ'ল ঢেকীয়া পতীয়া। ফিল্ডত 2টাকৈ হাতী নমায়ো লক্ষ্যত উপনীত হ'ব নোৱাৰিলে বন বিভাগ। এটাৰ পাছত আনটো পৰিকল্পনা ব্যৰ্থ হোৱাৰ পাছত শনিবাৰে নিশা বাঘ ধৰাৰ নতুন ফন্দিৰ অচাৰ নাটক কৰিলে বন বিভাগে। কিন্তু দেওবাৰে পুৱাই ঘটনাস্থলীৰ পৰা উঠাও হ'ল বাঘ ধৰিবলৈ 25 দিন ঢিঙত বাহৰ পাতি থকা বন বিভাগৰ দলটো। বাঘ ধৰিবলৈ আহি নিজেই নেগুৰ পেলাই দিয়া বন বিভাগৰ বিৰুদ্ধে খুব হুজাৰিছে ঢিঙৰ ৰাইজে। ৰূপহী হাতৰ পৰা মুজাম্মিল হকৰ ৰিপৰ্ট, News 18, অসম নৰ্থ ইষ্ট। দিল্লীৰ কোচিং চেণ্টাৰত 3 শিক্ষাৰ্থীৰ মৃত্যুৰ পাছতে প্ৰতিবাদ মুখৰ হৈ পৰিছে এতিয়া ৰাজধানী চহৰ। ঘটনাৰ উচিত ন্যায় বিচাৰি প্ৰতিবাদ সাব্যস্ত কৰিলে একাংশ শিক্ষাৰ্থীয়ে। দেওবাৰে শিক্ষাৰ্থীৰ প্ৰতিবাদত উত্তাল হ'ল দিল্লীৰ ৱাজিন্দৰ নগৰ। ন্যায়ৰ শ্লোগানেৰে প্ৰতিবাদকাৰীসকলে কৰোল বাগ মেট্ৰ' ষ্টেচনৰ কাষৰ পথটো বন্ধ কৰি দিয়ে, যাৰ ফলত অঞ্চলটোত তীব্ৰ যানজঁটৰ সৃষ্টি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণের নামি পড়ে আরক্ষী, আরক্ষীরে বাক বিতণ্ডাত লিপ্ত হয় প্রতিবাদী শিক্ষার্থী, বিক্ষোভকারী শিক্ষার্থীক অঞ্চলটির ছত্রভঙ্গ দিয়ে আরক্ষী, তার মাজতে কেবাগাকিও শিক্ষার্থী আটক করে বাসে লো যায় আরক্ষী। প্রতিবাদকারী কার্যকলাপ নিরীক্ষণের আরক্ষী বডি ক্যামেরা আর ড্রোনও ব্যবহার করেছে। রাউজ আইএস কোচিং সেন্টারত বেসমেন্টত হঠাতে পানি সুমার ফলত মৃত্যু সাবতি লৈছিল উত্তর প্রদেশের আম্বেদকার নগরের শ্রেয়া যাদব, তেলেঙ্গানার তানিয়া সানি আর এর্নাকুলামের নবীন ডালবিন নামের তিন শিক্ষার্থী। এই ঘটনার পাছতে আরম্ভ হয় নেতার রাজনীতি। এই ঘটনা যেন দিল্লির আপ সরকারের বিরোধী বিজেপির সোনালি সুযোগ হয়ে ধরালি। বিজেপি আপ নেতৃত্বাধীন দিল্লি সরকারক তীব্র সমালোচনা করে ইয়াক হত্যা বলে অভিহিত করে জলমন্ত্রী আতিশির পদত্যাগর দাবি জানায়। नहीं नहीं अभी फर्दर नो अदर इंक्वायरी गवर्नमेंट ने ऑर्डर की है। দিল্লিরপরাই আমি এই মুহূর্তে এয়া হচ্ছে পোনপটিয়া দৃশ্য আমি দেখাই গেছো, যেহেতু শিক্ষার্থী সকল ওলাই আছে আর প্রতিবাদ এই মুহূর্তলকে তাত প্রতিবাদ সাব্যস্ত করেছে, ন্যায় লাগে, উত্তর লাগে। গতিকে আর যেহেতু একটা আকস্মিকভাবে এই ঘটনা সংঘটিত হয়েছিল, পানি বেসমেন্টত ভরি গেছিল আর যার ফলত তিনগুলো শিক্ষার্থীর মৃত্যু হয়েছিল, আর ইয়ার পিছতে এনে ধরনের প্রতিবাদ সাব্যস্ত করেছে শিক্ষার্থী সকলে, ওলাই আছে, ওলাই প্রতিবাদ সাব্যস্ত করেছে, করোলবাগর মেট্রো স্টেশনের সমীপর যেটু পথ সেই পথটো বন্ধ করে দিছে, মুঠর উপর প্রতিবাদমুখর হয়ে পড়েছে দেশের রাজধানী, প্রতিবাদকারী সকলে একটা পথ বন্ধ করে দিছে, তিনগুলো শিক্ষার্থী উদীয়মান, গতিকে মৃত্যু সহজভাবে লোপরা নাই। আনহাতে এই গোটেই বিষয়টি এটা লাহে রাজনীতির এক বিষয় হয়ে পড়েছে, অর্থাৎ রাজনীতিকরণ করা হয়েছে। আর এক প্রকার কবলে গেলে যে আপর বিরুদ্ধে আর একটা সুবর্ণ সুযোগ লাভ করেছে বিজেপি, গতিকে আতিশির পদত্যাগ করার দাবি করেছে আর তার মাজতে প্রতিবাদ সাব্যস্ত করেছে শিক্ষার্থী সকলে, কারণ শিক্ষার্থী সকলে ন্যায় বিচারিছে। ইমিডিয়েট এফেক্ট পর ইয়াহা পর জিতনা ভি কাম হ্যায় জিসকে ওজহ সে দেয়ার ইজ থ্রেট টু স্টুডেন্টস লাইফ, উসকো ফটাফট সে কমপ্লিট করবায়া যায়, বিকজ দিস ইজ নট দ্য ওনলি ইনসিডেন্ট উইচ অকার্ড রিসেন্টলি, ইসে পেলে তিন দিন পেলে ভি হ্যাভ লস্ট সামন ফ্রম আর ফ্র্যাটার্নিটি, উনকা ভি ডেথ জো হ্যায় ইলেকট্রোকিউশন কে ওজহ সে হুয়া থা, আর রিজন আগেন নেগলিজেন্স অফ দ্য অথরিটিজ, পানি বারিশ হো রই হ্যায় ইলেকট্রিক শক লগা হ্যায় বিকজ আয়রন গেট কে উপর খুলি নঙ্গি তারে থি জিসকে ওজহ সে জো হ্যায় উসকো ইলেকট্রোকিউট হুয়া হ্যায়। সো আই থিঙ্ক ইয়ে তো চিজে চলতি রয়েগি, আগর সিভিক বডিজ ইসকে উপর আপনা কোই জো হ্যায় অ্যাকশন নেই লেগি তো দিস ইজ নট দ্য ফার্স্ট মাস মার্ডারিং, আই থিঙ্ক দিস ইজ জাস্ট দ্য স্টার্ট, আগে ভি বহুত সারি হত্যায় হুঙ্গি আর ইয়ে লোক আপনি চুপ্পি বনায়ে রক্ষেঙ্গে, আর হাম লোক অ্যাজ আ ভালনারেবল সেকশন জো অ্যাসপিরেন্টস হ্যায় ও অ্যাজ আ ভালনারেবল সেকশন হামেশা সফর করে। খবর আরো আছে, সময় বিরতি। এইটো মাই থান স্টিল নহয়, ও ঈশ্বর সুপুরিয়া সকলে লগাইছে স্ট্রং মানে মাই থান স্টিল। এইটো মাই থান স্টিল নহয়, ও ঈশ্বর সুপুরিয়া সকলে লগাইছে স্ট্রং মানে মাই থান স্টিল। মুখ্যমন্ত্রীয়ে সর্বাঙ্গীন উন্নয়নের সাক্ষাৎ করেছিল প্রধানমন্ত্রী, গৃহমন্ত্রী, বিত্তমন্ত্রীকে ধরে আন আন বিভাগীয় কেন্দ্রীয় মন্ত্রী সকল। প্রথমবার বিত্তমন্ত্রীয়ে বাহিরের পানির বোঝা লওয়ার বিষয়টি বাজেটত উত্থাপন করার ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রীয়ে কলে বানর বিহারের 11,000 কোটি টাকাতক অধিক টাকার প্রয়োজন। তেখেতসকলে আমাক অলরেডি দিছে বান সাহায্যর কারণে, এন্ড আরো 5 বছর 6 বছর আমাক ওয়ান্স দে একসেপ্টেড দে পানি বাহিরের আহে, আমি 11,000 কোটি টাকা আমি লক্ষ্য করা নাই। মই ভাবো দ্যাট ফিগার উইল বি বহুত বেশি হব, ফিগার উইল বি মাচ মোর দেন 11,000 ক্রোর্স। এনআরসিত 9,22,000 লোকর বায়োমেট্রিক বন্ধ হয়ে থাকা বিষয়টি গৃহমন্ত্রী অমিত শাহক অবগত করেছে মুখ্যমন্ত্রীয়ে, বিষয়টি সোনকালে নিষ্পত্তি করার আশ্বাস অমিত শাহর। 9,22,000 ব্যক্তির বায়োমেট্রিক লগ হয়ে আছে, তার কারণে আধার কার্ড নাপায়,
আৰু বহু সময়ত এই ব্যক্তিসকলে উচ্চ শিক্ষাৰ স্কলাৰশ্বিপ বিভিন্ন ধৰণৰ দিশৰ পৰা বঞ্চিত হৈ আছে। কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰী ডাঙৰীয়াৰ লগত এই বিষয়টো মই আলোচনা কৰোঁ। কেমেৰাত সঞ্জয় পৰা সহযোগত হিৰকজ্যোতি মালাকাৰৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম, নৰ্থ ইষ্ট। স্বৰ্ণিল ইতিহাসৰ বৰ্ণিল দিন, বিশ্ব ঐতিহ্য ক্ষেত্ৰৰ তালিকাত চৰাইদেউ মৈদাম, গৌৰৱত উফন্দি উঠিছে অসমবাসীৰ বুকু। That the nominated property is an exceptional example of an Ahom necropolis that represents funerary traditions and associated beliefs in a tangible way. To conclude, ICOMOS recommends that Moidams, the mound burial system of the Ahom dynasty, India, be inscribed in the World Heritage List on the basis of criteria 3 and 4, and has included a number of further recommendations in the draft decision to support the long-term conservation of the property. ওচৰ চুবুৰীয়াসকলে লগাইছে ষ্ট্ৰং মানে মাইট এণ্ড ষ্টীল। স্বাগতম বিৰতিৰ পাছত। জীৱনলৈ আন যুৱকক অনাটোৱে কাল হ'ল দিল্লীত জিম ট্ৰেইনাৰ হিচাপে কৰ্মৰত অসমৰ স্নেহাৰ। অসমৰ পৰা দিল্লীলৈ গৈ ৰাজ কৰ্মকাৰ নামৰ প্ৰেমিকজনে হত্যা কৰিলে স্নেহা নাথ চৌধুৰীক। যুৱকজনক ওপৰজোপৰি চুৰিকাঘাতত তেজেৰে লুতুৰি পুতুৰি স্নেহাই হাৰ মানিলে নিয়তিৰ ওচৰত। প্ৰেমত সংঘাত, পৰিণতিত প্ৰেমিকাৰ হত্যাকাণ্ড। অসমৰ পৰা দিল্লীলৈ গৈ যুৱকে হত্যা কৰিলে 21 বছৰীয়া স্নেহা নাথ চৌধুৰীক। যুৱকৰ ওপৰজোপৰি চুৰিকাঘাতত তেজেৰে লুতুৰি পুতুৰি হোৱা স্নেহাৰ চিৎকাৰত হোৱা ধোৱা লাগিল দক্ষিণ পশ্চিম দিল্লীৰ দ্বাৰকাত। স্থানীয় লোকৰ পৰা খবৰ পোৱা মাত্ৰকে ঘটনাস্থলীত উপস্থিত হ'ল দিল্লী আৰক্ষী। ফ্লেটৰ মজিয়াত অচেতন হৈ পৰি থকা যুৱতীক উদ্ধাৰ কৰি আঘাতপ্ৰাপ্ত যুৱকক গ্ৰেপ্তাৰ কৰিলে আৰক্ষীয়ে, কিন্তু চিকিৎসালয়লৈ নিয়াৰ বাটতেই মৃত্যু হ'ল 21 বছৰীয়া স্নেহা নাথ চৌধুৰীৰ। তাৰ পিছতে ধৃত ৰাজ কৰ্মকাৰৰ ভাষ্যত পোহৰলৈ আহিল স্নেহা হত্যাকাণ্ডৰ মটিভ। দিল্লীলৈ যোৱাৰ পূৰ্বে কাছাৰ হাইলাকান্দি সীমান্তৰ চিবিলা বাছিয়াৰ স্নেহা নাথ চৌধুৰীয়ে জিম ট্ৰেইনাৰ হিচাপে কাম কৰিছিল শিলচৰত। তেতিয়াই চান্নিঘাটৰ ৰাজ কৰ্মকাৰৰ সৈতে প্ৰেমৰ সম্পৰ্ক গঢ়ি উঠিছিল স্নেহাৰ। কিন্তু এবছৰ পূৰ্বে দিল্লীলৈ আঁতৰি গ'ল স্নেহা। দিল্লীৰ এটা জিমত ট্ৰেইনাৰ হিচাপে নতুন জীৱনৰ পাতনি মেলিলে স্নেহাই। তেতিয়াই আন এজন যুৱকৰ সৈতে স্নেহাৰ প্ৰেমৰ সম্পৰ্ক গঢ়ি উঠাৰ সন্দেহ হ'ল ৰাজ কৰ্মকাৰৰ। কেইবাদিন ধৰি স্নেহাৰ সৈতে ফোনতে কথাৰ কটাকটি হ'ল ৰাজৰ। তাৰ মাজতে 25 জুলাইত নিখোজ হ'ল ৰাজ কৰ্মকাৰ। কাছাৰ জিলাৰ চান্নিঘাটৰ ঘৰতেই উদ্ধাৰ হ'ল নিৰ্দিষ্ট ৰাজৰ মোবাইল ফোন। সেইদিনাই ৰাজ নিৰুদ্দেশ হোৱা বুলি শিলচৰ থানাত দেউতাকে দাখিল কৰিলে এজাহাৰ। আনফালে 27 জুলাইত ৰেলেৰে গৈ দিল্লী পোৱা মাত্ৰকে পোনে পোনে দ্বাৰকাত থকা স্নেহা নাথ চৌধুৰীৰ ফ্লেটত উপস্থিত হ'ল ৰাজ কৰ্মকাৰ। ফ্লেটৰ দুৱাৰ খুলি দিয়া মাত্ৰকে স্নেহাৰ সৈতে কাজিয়া আৰম্ভ কৰিলে ৰাজে। লাহে লাহে তুংগত উঠিল দুয়োৰে সংঘাত। তেতিয়াই এখন ছুৰীৰে স্নেহাক ওপৰজোপৰি আঘাত কৰিলে ৰাজ কৰ্মকাৰে। জিম ট্ৰেইনাৰ হিচাপে সুস্বাস্থ্যৰ অধিকাৰী স্নেহাৰ প্ৰতি আক্ৰমণত আহত হ'ল ৰাজ। দুয়োৰে মৰণকাটৰ চিৎকাৰ শুনি ফ্লেটত উপস্থিত হ'ল স্থানীয় লোক। তেতিয়ালৈ মুমূৰ্ষু অৱস্থা হৈছিল স্নেহাৰ, অৱশ হৈ পৰিল ৰাজ কৰ্মকাৰ। স্থানীয় লোকৰ পৰা খবৰ পাই ঘটনাস্থলীত উপস্থিত হোৱা আৰক্ষীয়ে তেনে অৱস্থাতে স্নেহাক চিকিৎসাধীন কৰি গ্ৰেপ্তাৰ কৰিলে ৰাজ কৰ্মকাৰক।
প্রেমর সংঘাতর বাবে শিলচরের পর দিল্লী গিয়ে রাজকর্মকারে প্রেমিকাক হত্যা করা ঘটনায় হতচকিত করেছে রাজ্যবাসীক। শিলচরের পর অনিরুদ্ধ লস্করের রিপোর্ট, নিউজ 18, নর্থ ইস্ট। দাম বাড়িল হিতা জখলার উৎপাদিত গাখীর, পূরবীয় দুটকা বড়োৱাৰ পাছতে চারি টকাক বৃদ্ধি হিতা জখলার গাখীর দাম। এক আগস্টের পর কার্যকরী হব গাখীর নতুন নিরিখ। হিতা জখলা দুগ্ধ উৎপাদক সমবায় সমিতির অধ্যক্ষ রঞ্জীব শর্মায় জানালে এই কথা। বৃদ্ধি পাইছে পশু খাদ্যর আনুষাঙ্গিক খরচ, গোপালকক গাখীর উৎপাদিত মূল্য প্রদানের বাবে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। প্রথমে আমি গ্রাহক সকলক ক্ষমা বিচারিছো, আমি নিরুপায়ে কইছো। আৰু আমি এখিনিও কব লাগিব যে আমি বেলেগ ব্র্যান্ডের কথা আমি কব না যাও। আমার মূল উদ্দেশ্যটো কৃষকর উন্নয়ন, আর কৃষকর ক্ষেত্রে আমি কৃষকক কিমান দাম দিছো এটাই মূল কথা, মূল বিষয়। হিতা জখলাত আমি আজি তারিখত ভারতের বিষয়ত গোটেই ভারতবর্ষের ভিতর অর্গানাইজ সেক্টরত আমি গাখীরের দাম 55 টাকা প্রতি লিটারত আমি কৃষকক দিছো। গতিকে 55 টাকা কৃষকক দিয়ার পিছত প্রায় 18-20 টাকা আমার বাবতীয় বেলেগ খরচখিনি আছে। গতি সেইখিনি হিসাব করব গেলে প্রায় 72-73 টাকা হয়। আমি যেহেতু মূল্য সংবর্ধনও আছে আমার, সেইকারণে আমি গাখীরের দাম আমি আমার ফলের ইতিমধ্যে 2 টাকা আমি পার পাউচত মানে 4 টাকা আমি প্রস্তাবিত আছে। এটা আমি 66 রুপিজ আমি দিয়ে আছো 64 টাকা। তো 70 টাকা আমি অহা 1 তারিখের গাখীরের দাম 70 টাকা দিয়ার মনস্থ আমার করা হয়েছে। আর চাই লোক টপ হেডলাইন্স।